পলাশ তালুকে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করেছেন। সেই সঙ্গে 10 থেকে 12টি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কোথা থেকে এলো এই অস্ত্র, কি কারণে মজুত করে রাখা হয়েছিল, সিবিআই আধিকারিকরা কি জানাচ্ছেন? দেখো, সিবিআই এর আধিকারিকরা দুটো সম্ভাবনা, তারা যেটা খতিয়ে দেখছেন, তারা তদন্ত করে দেখছেন, তাহলে কি শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর এই বাড়িকেই বেছে নেওয়া হয়েছিল এই সমস্ত অস্ত্র আগ্নেয়াস্ত্র অ্যামিউনিশন বোমা মজুত করা বা লুকিয়ে রাখার জন্য, এটা একটা সম্ভাবনা। দ্বিতীয়, তারা দেখছেন যে এই আগ্নেয়াস্ত্র বা যেহেতু ফরেন মেড পিস্তল রয়েছে, অর্থাৎ বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, সাধারণ মানুষ কিন্তু, সাধারণ ছোটোখাটো দুষ্কৃতি বা ক্রিমিনাল, আর তারা কিন্তু বিদেশি আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখবে না। কী উদ্দেশ্যে এই এত পরিমাণে আগ্নেয়াস্ত্র ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং কোথাও না কোথাও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি শাহজাহান বা তার সাগরেদের সঙ্গে এই আগ্নেয়াস্ত্র বোমা অ্যামিউনিশন তার কোনো রিলেশন রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। এবং তোমাকে বলে দিই, যেটা সিবিআই সূত্রের খবর, তাদের কাছে কিন্তু স্পেসিফিক ইনপুট ছিল যে এই বাড়ির ভেতরে যাবেন, এই বাড়ির ভেতরে মেঝে ভেঙে দেবেন, এবং সেটা করার পরেই কিন্তু সেখানে লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কতটা পিন পয়েন্ট স্পেসিফিক ইনপুট থাকলে এই ধরনের অভিযান হয়। অর্থাৎ যখন সিবিআই এর আধিকারিকরা এখানে পৌঁছে যান, তারা দেখেন যে বাড়িতে কিন্তু তালাবন্ধ, কেউ নেই, বাড়ির ভেতরে বিদ্যুৎ সংযোগ ছিল না, ইলেকট্রিক ছিল না, কিন্তু যেহেতু স্পেসিফিক ইনপুট ছিল, তারা সেই তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। রাজ্য পুলিশের স্থানীয় অফিসারদের ডাকা হয়, তাদের সামনেই কিন্তু এটা করা হয়। এবং যেহেতু স্পেসিফিক ইনপুট ছিল যে মেঝে ভেঙে তার নিচেই কিন্তু এই সমস্ত লুকিয়ে রাখা হয়েছে, সেটাই করা হয়। এবং সেটা করার পর, মেঝে ভাঙার পর, সিবিআই এর আধিকারিকরা যেটা দেখেন, তারা প্রত্যেকেই কিন্তু চমকে ওঠেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের সময়, ভোটের আগে এত প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্র এখানে কেন বা কারা লুকিয়ে রাখলো, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর একবার ছবি দেখাবো, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তিনজন রাজমিস্ত্রিকে ডাকা হয়েছিল, তাদের হাতে কোদাল ছিল, তারা এসে বাড়ির আশেপাশে কিন্তু মাটি খুঁড়ে দেখে, যেহেতু বাড়ির ভেতরে তুমি দেখতে পাচ্ছ একজন সিবিআই অফিসার, তিনি বাইরের দিকে এসেছেন, তিনি কিন্তু সামনের দিকে ঘুরে ঘুরে দেখছেন, তার সঙ্গে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই খবর পাওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর যিনি সিনিয়র অফিসার, যিনি সুপারভাইজিং অফিসার, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মিস্টার মাল্লিকও কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কত বড় ঘটনা, কত বড় সিজার, যার জন্য কিন্তু কলকাতা থেকে আবার সিআরপিএফ এর জওয়ানরা ছুটে এসেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা বাড়ি কিন্তু ঘিরে রাখা হয়েছে, শুধু ঘিরে রাখা হয়নি, সেখান থেকে 100 মিটার দূরেও কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ কেউ যদি এখানে আসে তাকে কিন্তু ভেতরের দিকে যেতে দেওয়া হচ্ছে না, এমনকি সংবাদ কর্মীদের, আমাদের মিডিয়াকেও কিন্তু 100 মিটার দূরেই রাখা হয়েছে। কারণ তারা যেটা বলছেন, যেহেতু বাড়ির ভেতরে বোমা রয়েছে, এক্সপ্লোসিভ রয়েছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং তোমাকে বলে দিই, এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর এই সমস্ত আগ্নেয়াস্ত্র এখানে লুকিয়ে রাখা হয়েছিল, কেন লুকিয়ে রাখা হয়েছিল? ভোটের সময় এত বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র যদি সিজার হয়, সিবিআই যদি খুঁজে বার করে, সিবিআই কেন এসেছিল সন্তোষখালি? অন্য একটা মামলার তদন্ত করতে এসেছিল। তুমি জানো গত কয়েকদিন ধরে সিবিআই এর একাধিক অফিসাররা, তারা কিন্তু প্রায় প্রত্যেক দিন আসছেন, এবং তারা এসে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে যে একাধিক অভিযোগ জমা পড়েছে, তুমি জানো হাইকোর্টের নির্দেশের পর প্রায় 800 থেকে 900 অভিযোগ জমা পড়েছে, তার কিন্তু সত্যতা যাচাই করছেন। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, আজকে সকালবেলা 5টা টিম যখন এখানে পৌঁছে যায়, আমরা একজনের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, ভয় পাওয়ার কিছু নেই, আপনার বাড়ি থেকে 50 মিটার দূরে, কার বাড়ি? না, এ বাড়িটা অ্যাকচুয়ালি আমি চিনি না, আমার বাড়িটা এখান থেকে 50 মিটার না, 3 কিলোমিটার দূরে। আমি ঠিক বলতে পারছি না এটা কার বাড়ি, এটা ঠিক কার বাড়ি আমি বলতে পারছি না, কারণ এই আবু তালেব মোল্লা বলে কাউকে চেন? নাম শুনেছি, হ্যাঁ নাম শুনেছেন? নাম শুনেছি, যে এই নামে আমি লোক নাম শুনেছি, সর্বোড়ে বাজারে ব্যবসা টাবসা আছে মনে হচ্ছে আবু তালেব মোল্লার। স্থানীয় সূত্রের খবর, এই বাড়িটা ওনারই, আবু তালেব মোল্লার সঙ্গে, মানে যেটা আরও শুনতে পাচ্ছি, স্থানীয় একজন তৃণমূল নেতা, তিনি আত্মীয়।
সেটা হতে পারে, আমি ঠিক রাজনৈতিকভাবে জড়িত না, ওই জন্য আমি ফিজুল খাঁ বলে একজন তার আত্মীয় মানে স্থানীয় মানে এখানকার বাসিন্দারা দাবি করছেন আর কিছু যাবেন, আপনি তো স্থানীয় মানে ভয় পাওয়ার কিছু নেই। পঞ্চায়েতের এখন নতুন তো সব অনেক চেঞ্জ হয়েছে, আর ব্যাপারটা রাজনৈতিকভাবে আমি জড়িত নয় বলে আমি ঠিক জানি। কী দেখলেন মানে কটা নাগাদেরা আসলো? আমি তো দেখলাম যে প্রায় দু আড়াই ঘন্টা এদিকেই তো সমস্ত সব কেন্দ্রীয় ফোর্স ঘিরে নিয়ে এলাকা ঘিরে নিয়েছে এবং তল্লাশি চলছে, সুতরাং সেখানে তো কি ওনাদের কাছে আছে নিশ্চয়। বাড়িতে প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে, আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্পেসিফিক কোনো ইনফরমেশন কিন্তু বা এই ব্যক্তির কাছে নেই। তিনি যেটা বলছেন যে তিনি দেখলেন যে দু আড়াই ঘন্টা আগে সিআরপিএফ এর জওয়ানরা সিবিআই এর অফিসাররা তারা কিন্তু এখানে পৌঁছে যান এবং তারপর থেকে তল্লাশি অভিযান চলছে। আর একবার তোমাকে ছবি দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসছে। তুমি দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের অফিসাররাও এখানে রয়েছেন, তাদেরও কিন্তু ডাকা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা বাড়ি, যারা পেছনের দিকে ছিলেন যারা সামনের দিকে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে গোটা বাড়ি ঘিরে নিয়েছেন। এই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ, গোটা বাড়ি পেছনের দিকে চারজনকে দেখতে পাচ্ছি, সামনের দিকে আরও চারজনকে দেখতে পাচ্ছি এবং বাঁদিকে গোটা বাড়ি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে ঘিরে নিয়েছেন।